বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকরের প্রতিবাদে উত্তাল ভারত। আসাম সহ উত্তর পূর্ব ভারতে চলছে বিক্ষোভ। কয়েক জায়গায় পোড়ানো হয়েছে সিএএ এর অনুলিপি। আসামে ধর্মঘট ডেকেছে বিরোধী দলগুলো, আর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। Guwahati police on alert mode as have warned of action under IPC. On alert, specifically after the CA was ruled out. We are looking at visuals coming in from Patna in Bihar that there are some sensitive areas where we are told that the cops conducted a flag march in Patna's Fulwari. Remember earlier the CA that has nothing to do with Indian citizens. That has been ruled out by the government and that has led to at least some sensitive areas where flag march are being done. ভারতের নাগরিকত্ব আইনে বলা হয়েছে 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন ও পার্সি ধর্মীয় যে সংখ্যালঘুরা সাম্প্রদায়িক নির্যাতন ও নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নিয়েছে তাদের নাগরিকত্ব দেয়া হবে। বিক্ষোভকারীদের দাবি, আইনটি ভারতের সংবিধানের পরিপন্থী, এতে ধর্মীয় কারণে নাগরিকদের মধ্যে বৈষম্য করা হচ্ছে। তবে ক্ষমতাসীন বিজেপি বলছে এই আইনে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। সোমবার রাতেই আসামের বিভিন্ন প্রান্তে সিএএ এর অনুলিপি পুড়িয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। আসামে মঙ্গলবার ধর্মঘট ডাকে বিরোধী দলগুলো। গুয়াহাটিতেও আইনের অনুলিপি পুড়িয়েছে আদিবাসীরা। পশ্চিমবঙ্গেও বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। উত্তপ্ত পরিস্থিতি এড়াতে রাজ্য জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশ কিছু এলাকায় অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 2019 সালের ডিসেম্বরে এই আইন পাশ করে। শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে বিভিন্ন সংগঠন। তবে সিএএ কার্যকর হওয়ার খবর পেয়ে উল্লাস প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মতুয়া সম্প্রদায়। সোমবার রাতে ডঙ্কা, কাঁসর, খোল বাজিয়ে আনন্দ উদযাপন করেন তারা। আইনটি কার্যকর করায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। মৌসুমী শান্তা, DBC News Desk.